एवरीवन वेलकम टू माय चैनल। आज के आबारों तुम्हारे सामने हाजिर हो एक नतून वीडियो नहीं। आजकल वीडियो जी आलोचना करब से इंग्लिश ग्रामारे बला जाए इंग्लिश ग्रामारे सब बेसिक एक जैगा सेखान आज के वीडियो डिसकाशन शुरू करब। और हमारे टपिक हे हाउ टू फाइंड आउट सबजेक्ट एंड प्रेडिकेट फ्रम अ सेंटेंस। एक सेंटेंस वाक्य कीभव सबजेक्ट और प्रेडिकेट के आलदा करब से ही जिनटाई शिखे नेब आजकल वीडियोते। सबजेक्ट और प्रेडिकेट के आलदा करार जो प्रसेसटा से কীভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে শিখব, কীভাবে সেটা আমাদের সবসময় মনে থাকবে, কীভাবে ভুলবো না, সেই সমস্ত জায়গাগুলো আমরা আজকে আলোচনা করব দুটো ছোট্ট ট্রিকের মাধ্যমে। এবং তার আগে আমি বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে সঙ্গে থেকো। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড টুডে আওয়ার টপিক ইজ হাউ টু ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম আ সেন্টেন্স। অলরেডি বলেছি, তাহলে আমরা আজকে জানবো যে সাবজেক্ট প্রেডিকেট সেন্টেন্স এই তিনটে কনসেপ্ট আজকে আমরা পাচ্ছি, যে সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্স থেকে আমাকে আলাদা করতে হবে হাউ টু ফাইন্ড আউট, দ্যাট মিন্স আমাকে এই সেন্টেন্স থেকে আলাদা করতে হবে সাবজেক্ট আর প্রেডিকেটকে। তাহলে আমাকে সবার আগে জানতে হবে যে সেন্টেন্সটা কী। এই যে সেন্টেন্স থেকে আমি আলাদা করব, তাহলে আমাকে জানতে হবে সেন্টেন্সের কনসেপ্ট কী, সেন্টেন্সের কনসেপ্ট কী, সেন্টেন্সের ডেফিনেশন কী, সেন্টেন্স কাকে বলি কাকে বলি না, সেন্টেন্স কী কী দিয়ে তৈরি হয়, বা সেন্টেন্সের সম্পর্কে বিশদ আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। তার আগে আমরা সেন্টেন্স সম্পর্কে যদি সংক্ষেপে মনে করি সেন্টেন্সকে সামারাইজ করব, জাস্ট টু হ্যাভ সাম কনসেপ্ট অ্যাবাউট সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি সেন্টেন্স হচ্ছে এমন একটা বাক্য বা সেন্টেন্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে বাক্য। সেন্টেন্স তৈরি হয় কী দিয়ে, কয়েকটা শব্দ দিয়ে। ধরো আমি বললাম যে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, আমি একটা ওয়ার্ড, ভাত একটা ওয়ার্ড, খাই একটা ওয়ার্ড। ইংলিশে যদি বলি আই ইট রাইস, তাহলে আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, আর রাইস একটা ওয়ার্ড। তাহলে এইটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তাহলে বেশ কতগুলো শব্দ বা ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসে তৈরি হচ্ছে আমার একটা সেন্টেন্স। এবার সেন্টেন্স তৈরি করার আর একটা বেসিক কন্ডিশন কি, যে শব্দগুলো আমি পাশাপাশি বসাবো, তারপরে নাম্বার ওয়ান আমি কী পেলাম, সেন্টেন্স মানেই হচ্ছে আমার বেশ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে তৈরি হবে সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশন কি, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার ওয়ান। সেকেন্ড কন্ডিশন কি, যে শব্দগুলোকে আমি পাশাপাশি বসাবো সেগুলো যখন পাশাপাশি বসবে তখন প্রপারলি সেটার একটা অর্থ থাকতে হবে, মানে যখন পাশাপাশি শব্দগুলো বসবে তখন যেন সেটা আমাদের মনের ভাবকে যেমন প্রকাশ করবে সেই ভাবটাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ধরো আমি এইভাবে বলে দিলাম যে ইট একটা শব্দ, আমি একটা শব্দ, খেলছি বা খাচ্ছি একটা শব্দ, তাহলে ইট আমি খেলছি বা ইট আমি খাচ্ছি এটা কয়েকটা শব্দ পাশাপাশি বসছে, তার মানে সেন্টেন্স আমার প্রথম কন্ডিশনকে ফলো করছে, কিন্তু সেন্টেন্স কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ অর্থপূর্ণ বা মিনিংফুল হওয়ার যে সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা ভীষণ প্রয়োজনীয় সেই কন্ডিশনটা কিন্তু আমার ফুলফিল হচ্ছে না, সেই কারণে সেইটা কিন্তু সেন্টেন্স হচ্ছে না। তাই সেন্টেন্স যদি হতে হয় তাহলে আমাকে কয়েকটি শব্দ যেমন পাশাপাশি বসবে, সেকেন্ড ক্রাইটেরিয়া আমাকে মনে রাখতে হবে সেটিকে অবশ্যই মিনিংফুলও হতে হবে। এইটুকু আমরা জানলাম সেন্টেন্স সম্পর্কে। এবার আমাদের আজকের যে শেখার বিষয় সেটি হচ্ছে সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট আর প্রেডিকেটকে কীভাবে আলাদা করব। তাহলে সেন্টেন্স কি আমি জেনে নিলাম, কয়েকটা ওয়ার্ড আমার পাশাপাশি বসবে, এবার আমাকে তাহলে যেতে হবে সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, ইউজুয়ালি আমরা গ্রামার বইয়ে পেয়ে যাই, কিন্তু সাবজেক্টকে আলাদা করব কী করে, প্রেডিকেটকে আলাদা করব কী করে, সেটিকে আজকে আমরা ছোট্ট একটা ফিগার বা পিকচারের মধ্যে দিয়ে মনে রাখার চেষ্টা করব। সো ভালো করে দেখো, ধরো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমি একটা ফিগার ধরলাম, এখানটাতে আমি একটা ফিগার ধরলাম, ঠিক আছে। এইটার নাম ধরো আমি দিলাম মিস্টার সেন, মিস্টার সেন বা মিস্টার সেন্টেন্স। আচ্ছা ধরো আমি লিখলাম মিস্টার সেন্টেন্স, এই যে। এবার এই যে ফিগারটা আমি এঁকেছি এর আমি নাম দিলাম মিস্টার সেন্টেন্স। ধরো তোমরা যদি শর্টে আমরা যদি খেলার চলে মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি মিস্টার সেন। তাহলে এটা একটা ফিগার, এটার দুটো পোর্শন, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, একটা হচ্ছে হেড পোর্শন, একটা হচ্ছে বডি পোর্শন। এটাকে আমি যদি মিডিলে এঁকে নিই তাহলে সুবিধা হবে দেখতে। আচ্ছা এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, আর এ হচ্ছে আমাদের মিস্টার সেন। তাহলে এইটা হচ্ছে হেড, এইটা হচ্ছে বডি, দুটো পার্ট। সিমিলারলি মিস্টার সেন ইকুয়াল টু যদি সেন্টেন্স হয়, সেন্টেন্সেরও কিন্তু দুটো পার্ট,
সেন্টেন্সেরও কিন্তু দুটো পার্ট, সেই পার্ট দুটো কি সাবজেক্ট আর প্রেডিকেট। এবার আমাকে জানতে হবে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা, ভেরি ইজি। আমরা মনে রাখ, আমরা চাইলে ডেফিনেশন মুখস্থ করতে পারি, বাট মুখস্থ করা জিনিস আমাদের বেশি দিন মনে থাকে না, তো জিনিসটাকে বুঝতে হবে। সাবজেক্ট কোনটা, আমরা ধরে নিতে পারি হেড ইজ ইকুয়াল টু সাবজেক্ট, আমরা ধরে নিতে পারি হেড ইজ ইকুয়াল টু সাবজেক্ট অ্যান্ড বডি ইজ ইকুয়াল টু প্রেডিকেট। ওকে, হেড ইজ ইকুয়াল টু সাবজেক্ট অ্যান্ড বডি ইজ ইকুয়াল টু প্রেডিকেট। তাহলে মিস্টার সেন বা সেন্টেন্স, এটার দুটো পার্ট, এক হচ্ছে হেড, টু হচ্ছে বডি। এইটা যদি সেন্টেন্স হয়ে যায়, এইটা যদি সেন্টেন্স হয়ে যায়, কিংবা আমরা যদি একটাকেও মনে রাখি, হেড যদি সেন্টেন্স হয়ে যায়, সরি সাবজেক্ট হয়ে যায়, তাহলে এর যে বাকি অংশটা যেটা পড়ে থাকছে সেইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই একটা ফিগার, এই একটা ছবি, এটার মধ্যে থেকে কিন্তু আমি বেসিক ইনফরমেশানটা পেয়ে গেলাম, যেটা আমাকে মনে রাখতে সুবিধা হবে, আর যেটা আমি কোনোদিনও ভুলবো না, যদি এই ছোট্ট একটা ছবি আমি মনে রাখতে পারি যে দিস ইজ দ্য হেড, উই ক্যান কল সাবজেক্ট, দিস ইজ দ্য বডি, উই ক্যান কল প্রেডিকেট। এবার আমি একটু এলাবোরেট করবো হাউ, কীভাবে। বেসিক্যালি মিস্টার সেনের মাথা, সে হচ্ছে হেড, সে হচ্ছে সাবজেক্ট। কীভাবে, আমরা যদি সেন্টেন্সে কোনো কিছুর সম্পর্কে বলি, আমরা সেন্টেন্সে যার সম্পর্কে বলছি সেই হচ্ছে সাবজেক্ট। কী বললাম, আমরা একটি বাক্য যার সম্পর্কে বলছি সেই হচ্ছে সাবজেক্ট। ধরো আমি বললাম যে রাম ইজ আ গুড বয়, রাম হলো একটি ভালো ছেলে। তাহলে এই পুরো বাক্যতে আমি কার সম্পর্কে কথা বলছি, রামের সম্পর্কে কথা বলছি। তাই এইটা হচ্ছে হেড বা এইটা হচ্ছে সাবজেক্ট। এইবার আমার সেকেন্ড কন্ডিশন কি, সাবজেক্ট বা হেড বাদে বাকি যে অংশটুকু পড়ে আছে, বাকি যে বডিটুকু পড়ে আছে, সেটাই কিন্তু আমার প্রেডিকেট। তাহলে ভীষণ সহজ, এটা যদি পুরোটা মিস্টার সেন হয়, পুরোটা মিস্টার সেন্টেন্স হয়, তাহলে হেড যদি পেয়ে যায় রাম, তাহলে বাকি অংশটুকু পড়ে থাকছে, এটাকে আমরা বলতে পারি বডি, এটাকে আমরা বলতে পারি বডি, আর বডি ইকুয়াল টু আমরা কী জানি, প্রেডিকেট। তাহলে এইটা হয়ে গেল আমার প্রেডিকেট। তাহলে এইভাবে কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেট আমি খুব সহজে মনে রাখতে পারি, যে মাথা বা হেড যার সম্পর্কে বাক্যতে বলা হয়েছে সে হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যখন আমি পেয়ে যাব, সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু বডি, সেটাই হচ্ছে প্রেডিকেট। ঠিক যেমনটা এই এক্সাম্পলে আমরা পেয়ে গেলাম যে রাম ইজ আ গুড বয়, রাম হচ্ছে সাবজেক্ট, হেড, হেড বাদ দিয়ে বাকি অংশটুকু বডি, দ্যাট ইজ প্রেডিকেট। তাহলে এইটা আমরা জেনে নিলাম সাবজেক্ট প্রেডিকেট মনে রাখার একটা ফিগার বা কী বলবো, ডায়াগ্রাম, যেটার সাহায্যে আমরা মনে রাখতে পারি হাউ টু ফাইন্ড আউট, হাউ টু ডিফারেন্সিয়েট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম আ সেন্টেন্স। অ্যান্ড দিস ইজ ভেরি ইজি ট্রিক দ্যাট আই হোপ ইউ মে লাইক। আচ্ছা, এটা গেল তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের ভাগ। এবার আমরা একটু জেনে নেবো যে গ্রামারে অনুসারে সাবজেক্ট প্রেডিকেটের সংজ্ঞা বা ডেফিনেশন কী। সিমিলার, বাক্যতে যার সম্পর্কে কিছু বলছি সেই হচ্ছে সাবজেক্ট, এবং তার সম্পর্কে যা বলা হচ্ছে সেইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এবার আমরা যদি দুই নম্বর জায়গাতে আমরা আসি, যে গ্রামার কী বলছে, হোয়াট ইজ দি কনসেপ্ট অর ডেফিনেশন অফ সাবজেক্ট অর প্রেডিকেট অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার। সেম, সাবজেক্ট কোনটাকে বলছি, বাক্যতে যার সম্পর্কে বলা হচ্ছে, প্রেডিকেট আমরা বলছি বাক্যতে তার সম্পর্কে যা যা কিছু বলা হচ্ছে সেইটা হচ্ছে প্রেডিকেট। এবার আমরা আরও একটা জায়গা দিয়েও কিন্তু সাবজেক্ট প্রেডিকেটকে একটু এলাবোরেট ওয়েতে বা একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু আমরা ডিসকাস করতে পারি। কেমন, প্রথমেই বলেছি একটি সেন্টেন্স তৈরি করার বেসিক স্ট্রাকচার হচ্ছে কয়েকটা ওয়ার্ড থাকবে। সাধারণত সেন্টেন্স তৈরি হয় কীরকম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জায়গা দিয়ে তৈরি হয় আমাদের একটি সেন্টেন্স। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। ভার্ব, এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি, ভার্বকে যদি আমি প্রশ্ন করি, তাহলে মানে এই যে ভার্বটা, এই ভার্বটা যাকে নিয়ে বলছে সেই হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্ট। এই ভার্ব যাকে ডিসক্রাইব করছে, ভার্ব যাকে নিয়ে একটি তথ্য আমাদের সামনে উপস্থাপন করছে, সেই কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে গ্রামার অনুসারে সাবজেক্ট কাকে বলে, বাক্যতে যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, বাক্যতে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেই হচ্ছে
প্রেডিকেট। তাহলে এই একটা ছোট্ট ফিগার দিয়ে কিন্তু আমরা টোটাল কনসেপ্টটাকে মাথায় রাখতে পারি। এবার কয়েকটি এক্সাম্পল যদি আমরা দেখে নিই বা কয়েকটি এক্সাম্পল যদি আমরা ডিসকাস করি এই সেম প্যাটার্নে বা সেম ফরম্যাটে, তাহলে আমাদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে। ধরো দেওয়া আছে মাই মাদার আচ্ছা একটা অন্য এক্সাম্পল দিই ফার্স্টে। ধরো বললাম মাই মাদার ইজ আ গুড টিচার, আমার মা হলেন একজন ভালো শিক্ষিকা। সো ইন দিস সেন্টেন্স মাই মাদার ইজ আ গুড টিচার, এই সেন্টেন্সটাতে আমরা যদি অবজার্ভ করি তাহলে সেন্টেন্সটাতে কার সম্পর্কে বলা হচ্ছে? মাই মাদার সম্পর্কে, আমার মা একজন ভালো শিক্ষিকা। তাহলে এই বাক্যটাতে যে টোটাল ইনফরমেশানটা সেটা কাকে কেন্দ্র করে? মাই মাদারকে কেন্দ্র করে। তো ন্যাচারালি এটা হচ্ছে সেন্টেন্সের হেড পার্ট, সো ইট উইল বি সাবজেক্ট। এবং হেডকে বাদ দিয়ে যখন বাকি অংশটা আমরা পাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স থেকে সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করি। এবার আমরা নেক্সট আরও কয়েকটা এক্সাম্পল যদি দেখি, চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা মিষ্টি পছন্দ করে। আচ্ছা তাহলে চিলড্রেন লাইক সুইটস, কারা মিষ্টি পছন্দ করে? বাচ্চারা। তাহলে পুরো তথ্যটা বা সেন্টেন্সে যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা কিন্তু কাদের সম্পর্কে দেওয়া রয়েছে? চিলড্রেন সম্পর্কে। তাই চিলড্রেনটা হচ্ছে হেড পার্ট বা উই ক্যান কল সাবজেক্ট, এবং সাবজেক্ট যখন পেয়ে যাচ্ছি বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। এইভাবে কিন্তু খুব সহজে আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে সাবজেক্ট প্রেডিকেটকে ইজিলি বের করে নিতে পারি। এরপর একটা এক্সাম্পল দিচ্ছি। বেসিক্যালি কী হয়, অনেক সময় সাবজেক্ট একটু বড় সড়ো হয় তো বাচ্চারা দেখে ভয় পেয়ে যায় যে এত বড় কি সাবজেক্ট হবে? ডেফিনেটলি হবে, যদি সেন্টেন্সে দেওয়া ইনফরমেশানটা যার সম্পর্কেই থাকবে সে কিন্তু সমগ্রটাই সাবজেক্ট। ধরো লিখলাম দ্য স্কুল বিল্ডিং ইজ ওল্ড, বা আচ্ছা ঠিক আছে দ্য স্কুল বিল্ডিং ইজ ওল্ড, কিংবা উই ক্যান সে দিস দ্যাট দ্য স্কুল বিল্ডিং ইজ মডার্ন। আচ্ছা স্কুল বিল্ডিংটা হলো মডার্ন, তাহলে স্কুল বিল্ডিংটা হলো মডার্ন, পুরো সেন্টেন্সটাতে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য স্কুল বিল্ডিং। তাই দ্য স্কুল বিল্ডিং এই পুরোটা হচ্ছে কিন্তু সাবজেক্ট। এই ক্ষেত্রে কিন্তু শুধু বিল্ডিং সাবজেক্ট নয়, স্কুল বিল্ডিং সাবজেক্ট নয়, দ্য স্কুল বিল্ডিং টোটালটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। তাই এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্স এমন হয় যে সাবজেক্ট একটু বড় হচ্ছে চড়া, তো আমরা ভাবছি হয়তো যে এটা সাবজেক্ট হবে না, এমনটা কিছু নয়। যদি বাক্যতে থাকা ইনফরমেশানটা পুরোটা সম্পর্কে হয়, যার সম্পর্কেই হবে সেটাই কিন্তু হবে সাবজেক্ট। তাহলে এবার আমরা যা যা কিছু ডিসকাস করলাম এটাকে যদি একটা ছোট্ট শর্ট রিক্যাপ দিই তাহলে আমরা কী দেখবো? জাস্ট একটা ফিগার, একটা ফিগারে দুটো পার্ট এইরকম, এটা দিয়ে কিন্তু টোটাল কনসেপ্টটাকে আমরা মেমোরাইজ করে রাখতে পারি বা মনে রাখতে পারি। যদি আমরা গ্রামারের ডেফিনেশন মুখস্থ করি সেটা আমাদের খুব বেশি দিন মনে থাকবে না, বাট ছোট্ট একটা ছবি দিয়ে যদি মনে রাখার চেষ্টা আমরা করি আজীবন কিন্তু আমরা ভুলবো না। কী দেখলাম? এইটা একটা ফিগার, উই ক্যান কল মিস্টার সেন ইজ ইকুইভ্যালেন্ট টু সেন্টেন্স, মিস্টার সেন ইজ ইকুয়াল টু সেন্টেন্স। দুটো পার্ট মিস্টার সেনের হেড অ্যান্ড বডি, সেন্টেন্সেরও দুটো পার্ট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, হেড ইকুয়ালস সাবজেক্ট, বডি ইকুয়ালস প্রেডিকেট। ব্যাস এই হচ্ছে আমাদের সাবজেক্ট প্রেডিকেটের টোটাল কনসেপ্ট জাস্ট একটা ছোট্ট ছবিতে। এইটা হচ্ছে আমাদের আসল জায়গা, এই যে এইটুকু হচ্ছে আমাদের আসল জায়গা যেটিকে আমরা পুরো ভিডিওতে ডিসকাস করলাম। তো তোমরা সবাই জানিও এই নতুন পদ্ধতিতে এই একটা ফিগার বা ডায়াগ্রামের মধ্যে দিয়ে সাবজেক্ট প্রেডিকেটকে ফাইন্ড আউট করে তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চলো আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।